ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বুধবার ধর্মনগরে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। উত্তর জেলা কমিটির ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের বুধবার অনুষ্ঠিত হলো দ্বিবার্ষিক সম্মেলন। এদিন ধর্মনগরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রসিক রঞ্জন গোস্বামী। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সহ সভাপতি পিন্টুলাল দে, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। সম্মেলনে ইউনিয়নের রাজ্য সহ সভাপতি পিন্টুলাল দে নিজ ভাষণে মফস্বলের সাংবাদিকদের অন্তত দুজনকে অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব প্রদান করা হয়েছে বলে জানিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, সেই অনুসারে সাংবাদিকদের মহোৎসবের সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রদানের বিষয়টি সরকার কনসিডার করছে। ইতিমধ্যে বিভিন্ন হাউসে মহোৎসবে অন্তত দুজন সাংবাদিককে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার প্রবোধন দেওয়া হয়েছে। এদিন এই সম্মেলনে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলার নতুন কমিটি গঠিত হয়। কার্যত সাংবাদিকদের নানাবিধ সমস্যা ও সেসবের সমাধান সূত্র খোঁজার মধ্য দিয়ে এদিনের এই সম্মেলন অনুষ্ঠিত। ব্যুরো রিপোর্ট, হাল্লাবুল।